20000 rpm ডাবল বল বিয়ারিং মোটরের চমৎকার ব্লেন্ডার আমরা নিয়ে হাজির হয়েছি এটা দইয়া মার্বেল ভাঙা হয় গ্লাস ভাঙা হয় ইট ভাঙা হয় মানে অনেক রিভিউ আছে এই স্টিল বুঝুন এবার এটা কিন্তু সম্পূর্ণ স্টিলে ঢাকনাটা কিন্তু সম্পূর্ণ লক সিস্টেম আর জায়গাটা দেখছেন ভাই একবার আস্তে হলো আস্ত হলো না ভাই দিয়া দিলাম ওরে ভাই সাউন্ডই বোঝা যায় একবারে তেল কম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পরিবারের জন্য প্রয়োজনীয় আইটেম ব্লেন্ডার আর সেভেন পিসের সিরামিকের এই কিয়ামের সেট চমৎকার আইটেম নিয়ে হাজির হয়েছি আমরা আসি বরিশাল স্টোরে আর এই শোরুমটাতে আপনারা যে কোনো ক্রোকারিজ আইটেমের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু ডিনারের ডিসপ্লে আছে তবে ডিনার সেটের আগে আজকে আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার আমাদের মার্কেটে কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব পপুলার একটা মডেল হচ্ছে ষোলোশো ওয়ার্ডের অরপাটের এই ব্লেন্ডার যেটা হচ্ছে স্টিল বুশ আর একটা কথা হচ্ছে স্টিল বুশের নাকি কোনো ক্ষয় নাই ক্ষয় নাই তো চমৎকার পাশাপাশি একটা মডেল আছে যেটা বেশি আরও ব্লেন্ডারটা ছাব্বিশ হাজার আর পি এম ডাবল বল বিয়ারিং মোটরের চমৎকার এই ব্লেন্ডার আমরা নিয়ে হাজির হয়েছি আর আপনারা যদি এই শোরুমটাতে আসতে চান বরিশাল স্টোরের লোকেশনটা বলে দিচ্ছি নিউ মার্কেট পোস্ট অফিস গেট দোকান নাম্বার চৌত্রিশ বাই দুই আর অলরেডি এই শোরুম থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনারা হোলসেল প্রাইজিংয়ে বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে ঘরে বসেও পারচেস করতে পারবেন তো ভাই কেমন আছেন একদম আপনি দেখতেছি হলুদ চলুদ থেকে শুরু করে এদিকে চাল থেকে শুরু করে ব্যাপারটা হচ্ছে কি 2023 এবং 24 সালে বাজারে এই অরপাট ব্যালেন্ডারটা এমন একটা কাজ করছে যে সবাই এটা রিভিউ দেখবেন যে ইউটিউবে সার্চ এটা রিভিউ শেষ নাই এইটা দিয়া মার্বেল মার্বেল ভাঙা হয় গ্লাস ভাঙা হয় ইট ভাঙা হয় মানে অনেক রিভিউ আছে এইটা ओके তো আসলে করে ওই বলার স্পেশালি কিছু নাই কারণ এটা সবাই বইলা দিছে আমরা তাহলে কাজ দেখাই আজকে নাকি আজকে একটা কাজ দেখাই আসলে কিছু হলুদ গুড়া করে দেখাই জানো আচ্ছা ঠিক আছে আর এই ব্লেন্ডারটা নিয়ে আসলে বলার কিছু বলা হবে এই ব্লেন্ডারটা কিন্তু সম্পূর্ণ স্টিল বডি এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের আবার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে লক ঢাকনাটা কিন্তু সম্পূর্ণ লক সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আর জায়গাটা দেখছেন ভাই বিশাল বড় একটা বিশাল বড় জায়গা भैया এই যে এটার ভিতরে আমি আগে কোনটা করব বলেন হলুদ করি হলুদ হচ্ছে ব্লেন্ডারে নাকি জম আচ্ছা হলুদ করি তাহলে তাহলে হলুদের জম যদি এই ব্লেন্ডার হইতে পারে তাহলে তে নিয়ে ভালো একবার আস্ত হলুদ আস্ত হলুদ না ভাই ওকে দিয়ে দিলাম হুম হুম এটা কিন্তু একটা লক সিস্টেম আছে এটা এইভাবে ঘাটে বসাইতে হবে ওকে বসাইয়া একটু মর দিতে হবে এটা লক হয়ে গেল এটা ফিক্সড হয়ে গেল এটা ফিক্সড হয়ে গেল এরপরে আমরা উপরেগুলো লাগায় দেব উপরে ঢাকনাটা আমরা লক করে দিব ওকে এই যে দেখেন প্রত্যেকটা ঢাকনা লক লক করে দিলাম ওকে লক করে দিয়ে এবার হলো শুরু এটা রেডি 1 2 3 এটা এটা দেখি অবস্থা

আর আস্ত হলুদ ভাই আস্ত হলুদটা যে ভাঙছে এই কোন ব্যালেন্ডারে ভাঙবে দেখেন তো পাউডার আমার হাতে লাগা রইছে একদম দেখেন এই দেখো কি অবস্থা পাউডার দেখছেন ভাই একবারে चमत्कार দেখেন যাবে পাউডার হয়ে যাবে ভাই ওকে হচ্ছে অরপট ব্যালেন্ডারে আপনি কি ভাঙবেন ভাই সব হয়ে যাবে এবার চালের গুঁড়ো ভেঙে দেখাই দেখি চালের গুঁড়ো দেখবেন চালের করে দেখাই চালের গুড়া করে দেখো আসলে অনেকই বাসা বাড়িতে পিঠা টিচ্চারা তাকে সুজি টুজি লাগে তো দেখা গেছে চালের গুঁড়াটা আসলে খুবই দরকার আর একবারে শুকনা চাল আতপ চাল ভাই হ্যাঁ গুড়া হবে

আমি কিন্তু সিওর হয়ে গেছি সিওর আপনি না বললেন হবে না হয়েছে 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 হ্যাঁ ওরে ভাই সাও নেই বুঝা যায় একবারে তেল কম পাউডার ভাই দেখেন তো চমৎকার হয়েছে চমৎকার ভাই এই যে রাইস মিলে কি আছে এবে সিগুরা ভাই ভাই এই যে অসাধারণ অসাধারণ গুড়া হয়ে গেছে ভাই এইবার এই ভ্যালেন্টারটা একটা জিনিস দেখাই এই ভ্যালেন্টারটা কিন্তু এক সঙ্গে 90 মিনিট চলবে একটা না একটা না মিনিট চালাবে এই ভ্যালেন্টার আরেকটা জিনিস এই ভ্যালেন্টারটায় 90 মিনিট কেন চলবে সেটা দেখাই একটা জিনিস দেখেন এখানে আমি কিছু ফোম ফলাইলাম মানে এটা বাতাসটা দেখাই আপনাকে ওকে যে এটা সাললে এটা যে একটা বাতাস এটা কেন চলবে দেখছেন ওরে বাবা এটা সবাই চাইল না এটার ভিতরে ভাই এটার ভিতরে এমন জিনিস দেওয়া আছে যে যার কারণে এটা এক সঙ্গে 90 মিনিট চলবে কারণ এটার ভিতরে এই যে দেখেন এই বিশাল আকারে একটা ফ্যান আছে ভাই আবার এই যে অটো সার্কিট অনেক সময় এমনটা হয় না যে আপনি একটা জিনিস করতে গেছেন জেনারেটর ভিতরে আপনি অনেক কিছু দিবেন একদম ফুল দিয়ে দিবেন তো হঠাৎ করে কি হলো যে একটু কারেন্টে একটা বাড়ি দিল বাড়ি দিল তখন তখন অনেক সময় ব্যালেন্ডার কিন্তু পুড়েই যায় কিন্তু এই ব্যালেন্ডার পুড়বে না ভাই কেন পুড়বে না এই যে শর্ট সার্কিট আছে শুধু এইটা এইটা ইয়া করে দিবেন আপনি

আচ্ছা এটা প্রাইসটা কত ভাই ভাইয়া এটা আজকে আমি আমার নতুন showroom উপলক্ষে আমি আজকে একটা একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো ভাই কত সুন্দরন ভাই হ্যাঁ বলেন মাত্র 5999 টাকা এই ব্লেন্ডার 5999 টাকা মাত্র 5999 টাকা অসাধারণ এই যে দেখেন কারিনা কাপুরকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অরপার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর 90 মিনিট কন্টিনিউ কাজ করবে 1600 ওয়াটের স্টিল বুশে বেন্ডারের দাম 5990 টাকা এই ব্যালেন্ডারটায় আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন এই ব্যালেন্ডারটা এখানে সবকিছু কিন্তু লেখা আছে ডাবল বিয়ারিং বল বিয়ারিং মোটর বল তারপরে আপনার স্টিলের বুশ কপার মোটর ওকে মানে আপনি যে প্রত্যেকটা ব্লেড গুলি দেখেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যালেন্ডার অন্যান্য ব্যালেন্ডার গুলির চেয়ে ওকে আচ্ছা সামনে যে 1200 ওয়াট আছে 1200 ওয়াট সম্পর্কে একটু শুনি এটা ভাই এই ব্যালেন্ডার টাও কিন্তু এমনকি মজার ব্যাপার বারোশো ওয়ার্ডের ভেতরে এটার ছাব্বিশ হাজার আর এইটা কিন্তু দেখেন ওয়ার্ডের ভেতরে আর পি এম কিন্তু বাইশ হাজার বাইশ হাজার তুলনামূলক বারোশো ওয়ার্ডের কিন্তু আর বেশি আর ভাইয়া

চার হাজার নয়শো নিরানব্বই টাকা এটা চার হাজার এইটা ভাইয়া বাজারে ছয় হাজার সাড়ে টাকা বিক্রি হয় আপনি তো টাকার ভেতরে এখনো হচ্ছে এইটা এবং এইটা ভাইয়া সাত হাজার আট হাজার অ্যাভেলেবেল বাজারে ভাইয়া কিন্তু একমাত্র আমরাই আর কি উদ্বন্দন উপলক্ষে এবং আমাদের আসলে আমরা কিছু প্রোডাক্ট আনছি যেটা একদম রিজনেবল প্রাইজেই আমরা দিয়ে দিচ্ছি উদ্বন্দন উপলক্ষে সেভেন পিস সেট এটার ভিতরে তো আমরা জানি কি আমের এটা নাম করা আপনি কি স্পেশাল করছে সেভেন পিস ভাই ষাটটা কিনলে ষাটটা ফ্রি

একটা আছে বিস্কিট কালারের ভেতরে আর এছাড়া কিন্তু রেগুলার যে কালারটা আমরা পছন্দ করি পেস্ট কালার সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে তো এটার ভিতরে যা যা আছে আমরা দেখে নিই চব্বিশ সি এম এর একটা ফ্রাইপেন থাকবে চব্বিশ সি এর একটা ফ্রাই এখন আপনি এটা দিয়ে মনে করেন মাছ ভাজি করলেন মাছ ভাজি করে কি টেবিল উপরে রাইখা দিবেন নাকি এটা কাপড় উপরে টেবিল ক্লথ পরে যাবে এই যে লম ওকে রাইখা দেন ঠিক আছে এটা দিয়ে দিছেন সাথে এটা সাথে দিয়ে দিলাম ভাই ওকে মাছটা যে ভাজবেন কি দিয়ে ভাজবেন হ্যাঁ উল্টাই দিবেন না হ্যাঁ এই লম

এবং স্ক্রিনশট দিবেন যে আপনি কোন প্রোডাক্টটা এবং কোন কালার ভাই কারণ এটার কালার আছে কয়েকটা দেখেন এটার কালার কিন্তু চারটা এই যে দেখেন একটা সুন্দর মতো একটা কালার দেখতেছি আমরা এটা ডিমের খোসার মতো এই যে একটা গ্রে কালার আছে এটা লাল টুকটুকে কালার আছে আর এই যে পেস্ট কালার যেটা ভাইরাল কালার কিন্তু লাল কালার ভাই এই লাল কালারটা একদম মাথা কিন্তু মাথা নষ্ট ওকে আর ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিবেন ফোন দিয়ে আপনারা কোনটা নেবেন ওইটা স্ক্রিনশটটা দিবেন আর হচ্ছে কি আমাদের বিকাশে আপনারা কিছু টাকা পেমেন্ট করে দিবেন ধর 500 টাকা বা 1000 টাকা আমাদের বুকিং দিয়ে দিবেন আমরা কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশ হোম ডেলিভারিতে আমরা পাঠাই দেবো চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আর এছাড়া সরাসরি আসতে চাইলে সরাসরি নিউ মার্কেট পোস্ট অফিস গেটের পাশে এটা চৌত্রিশ বাই দুই নাম্বার শোরুম এরিয়াতে এসে ফোন করলেই কিন্তু সমান ভাইয়ের লোক গিয়ে অ্যাকসেপ্ট করে নিয়ে আসবে আর আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করে কিনতে পারবেন তো চমৎকার আইটেম দেখে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ